শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধে আমরা 32 নম্বর অধ্যায়, যেখানে গোপীরা কান্নাকাটি করছেন, তারপরে ভগবানের প্রাকট্য তাদের মাঝখানে। এর আগের দিন আলোচনা করলাম প্রেম নিয়ে, প্রেম জিনিসটা কী, বিরাট বিস্তারে আমরা আলোচনা করেছিলাম। কারণ এই 32 নম্বর অধ্যায় মোটামুটি প্রেমকে নিয়েই আলোচনা করছেন এনারা। সুখদেব বলতে শুরু করেছেন পরীক্ষিতকে যে ইতি গ্রোপ্য প্রগায়ন্ত্যহ প্রলপন্ত্যশ্চ চিত্রধা, নানানভাবে কান্নাকাটি করছে, বলছে কৃষ্ণের এই লীলার কথা, সেই লীলার কথা করছেন। আর তার সঙ্গে না রুদুহু জোরে কাঁদছে, পারছে না, সুস্বরম, এবারে যেন সুর করে করে যেন কাঁদছে, মানে পারছে না কৃষ্ণকে ছেড়ে। একটা বাচ্চা ছেলে মাকে না দেখে যেভাবে কাঁদে, ছোট বাচ্চা, ঠিক তেমনি ওরা কাঁদছে। আর বলছেন এইভাবে যখন কাঁদছে গোপীরা, ঠাকুর অনেক জায়গায় কথা মিলে বর্ণনা করছেন, ভক্তের ঠিক ঠিক ডাক যখন থাকে, হৃদয়ের ডাক, ভগবান তখন আর থাকতে পারে না, তিনি সামনে আসেন। তো ভগবান তাদের মাঝখানে, যেখানে গোপীরা কান্নাকাটি করছে, তার মাঝখানে প্রকট হয়ে গেলেন। যেখানে কাঁদছে সে গোপীগুলো সব মিলে সেখানে কাঁদছে হঠাৎ মাঝখানে। আর এখানে বলছেন পীতাম্বর ধর সগ্বী সাক্ষাৎ মন্মথ, বলছেন মন্মথ, মন্মথ মানে হয় কামদেব। ভগবানের রূপ এমন, খুব সহজ সরল, কিন্তু তার মধ্যে একটা সৌন্দর্য আছে। পীতাম্বর ধর সগ্বী, সেই তিনি যে পীত বসন ধারণ করতেন, পীত বসন ধারণ করে আছেন, আর গলায় বনমালা, যা ভগবানের একটি নাম বনমালিন, বনমালি। তো বলছেন সে যে রূপ, ভগবান কৃষ্ণের যে রূপ, একেই সেই চন্দ্রমা, চাঁদের আলো, আর তার মধ্যে গোপীরা ছটফট 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 করছেন কৃষ্ণের জন্যে। কৃষ্ণ তার মাঝখান থেকে উধাও হয়ে গেছিলেন হঠাৎ উপস্থিত, তো এমনি তিনি দেখতে সুন্দর, পরিস্থিতি এমন হয়েছে যে দেখাচ্ছেন সাক্ষাৎ মন্মথ, 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 যিনি মনকে মন্থন করে দেন, কামদেব। কারণ ভেতরে যখন কামদেব যখন ঢুকে যায়, তার মনের এমন মন্থন করে, এমন মন্থন করে, সে আর সামলে থাকতে পারে না। এটা যেন যে গীতাতে বলছেন যে ইন্দ্রিয়াণাম হি চরতাম ইয়ন মন অনুবিধীয়তে, যদি ইন্দ্রিয়ে কেউ চরণ করতে থাকে, ইন্দ্রিয় জগতে যদি কেউ বাস করে, এদিকে আধ্যাত্মিক সাধন করছে, কখন ঝড় এসে তাকে তুলে নিয়ে চলে যাবে সে বুঝতেও পারবে না। ঝড়ে যেমন নৌকোর যে দুরবস্থাটি হয়, সেই দুরবস্থাটি হয় সাধকের যে বিষয়ের মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করে। এবার এখানে বিষয় নয়, এখানে বিষয় যেখান থেকে আসে তিনিই নামছেন মনমত, কাম। কাম বলছেন সেই যদি শুধু তার ভ্রু একটু তুলে দেয়, তাতেই জগতে আগুন লেগে যায়। এটা এমনি অনেক জায়গায় খুব সুন্দর সুন্দর বর্ণনা আছে, কিন্তু তুলসীদাস যখন রামচরিত মানস রচনা করেন, তো রামচরিত মানসে তিনি শিব পার্বতী বিবাহে ওটা বিরাট লম্বা বর্ণনা করেছেন। শিব পার্বতীর বিবাহে দেবতাদের দুশ্চিন্তা, দেবতাদের এক সেনাপতি দরকার, সতী দাহ হয়ে গেছে, শিব ভেঙে পড়েছেন, তিনি সরে গেছেন হিমালয়ে গিয়ে ধ্যানস্থ, সমাধিস্থ।
এদিকে পার্বতীর জন্ম হয়েছে, পার্বতী শিবের জন্যই হয়েছেন, কিন্তু শিবকে আর নামাতে হবে তো, সমাধি থেকে আগে নামাতে হবে। সমাধি থেকে নামবেন, মনটা জগতে আসবে, পার্বতীর দিকে তাকাবেন, পার্বতীর দিকে মন যাবে, তারপরে কিছু হবে। বিরাট লম্বা এখন। এখন কামদেবকে বলা হলো, এই তুলসীদাস এটা সবচেয়ে বিস্তারে বর্ণনা করেছেন। কামদেবকে নিয়ে খুব বেশি বর্ণনা আমাদের এতে নেই, কাব্য আদিতে যেটা আছে সরাসরি সৌন্দর্যের বর্ণনা, শুধু এটা কামদেব আর রতি, স্বাভাবিক রতি নারী পুরুষের যেখানে যোগ রতি, তো কাম কামের যে শেষ কথা রতিতেই হবে, সেজন্য রতি হচ্ছে তার স্ত্রী। তো বলছেন এগুলো পৌরাণিক কথা, এগুলো খুব সিরিয়াসলি নিতে নেই। কামদেবের মাত্র 5টি বান, তোকে বান কোথাও চালাতে হয় না, ভ্রুটকু যদি তুলে দেয় ও তাতেই জগৎ কামময় হয়ে যাবে। বান চালানো মানে সাংঘাতিক কথা। তো তুলসীদাস কবি ছিলেন, উচ্চমানের কবি সাধক ছিলেন, নিজের স্ত্রীর হাতে মার খেয়েছেন, সব ছেড়ে সেই স্ত্রীর কথায় মার খেয়ে চলে যেতে হয়েছে, কোথাও সেই ব্যথাটাও আছে, সব মিলিয়ে তিনি ওটাকে ঢেলে দিয়েছেন পুরো। তো বলছেন কামদেব যখন বান চালালো, তো তিনি বর্ণনা করছেন সারা বিশ্ব ক্ষুব্ধ হয়ে গেছে, যে যারা বড় বড় যোগী, যারা নিজেকে পুরো নিয়ন্ত্রণ করে রেখেছেন, সে তাদেরও মনে সেই উত্তাল সমুদ্র যেন হয়ে গেছে, তারা সামলাতে পারছেন না। পশু পাখির তো কথাই বাদ দিন, যেমন এটি সেজন্য বলে যে বসন্তকাল যেটা, ওটাকে বলে এটা কাম দেবতার মাস। যখনই বসন্তকাল আসে, লোকেরা যারা কামপ্রিয় তারা নিজেকে আর সামলাতে পারেন না। তো বলছেন যে যারা বড় বড় যোগী, তাদের মন একবারে সে মনে হচ্ছে যেন সমুদ্র মন্থন হচ্ছে, কিন্তু শিব তিনি যোগী, আর তার মনে হলো কিছু একটা যেন তাকে ডিস্টার্ব করছে মনে হলো। চোখ খুললেন, কোথাও কিছু নেই, তখন তৃতীয় নেত্র খুলে দিলেন কামদেব, দেখলেন কামদেব ওরকম, বুঝলেন এটা ওই করছে। তো জ্ঞান অগ্নি, তৃতীয় চোখ মানে জ্ঞানের অগ্নি, তাকালে কামদেব ভস্ম হয়ে গেল সঙ্গে সঙ্গে। এখন কামদেবের কোনো প্রভাব শিবের উপরে পড়ল না, আর সেটা বলা ঠিক না, কারণ অন্যদিকে আবার সেই সমাধির অবস্থা থেকে তিনি নেমে তারপরে ধীরে ধীরে ওনার পার্বতীর দিকে দৃষ্টি পড়লো, সেখান থেকে পার্বতীর দিকে মন গেল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেখানে তুলসীদাস এত সুন্দর বর্ণনা করছেন যে কীভাবে সমস্ত জগৎ সে যেন ভূমিকম্প হচ্ছে, একটা সুনামি যেন এসে গেছে, সবারই ভিতরে কাম বাসনা জেগে গেছে, যারা বড় বড় যোগী সন্ন্যাসী তারাও নিজেকে আর সামলাতে পারছে না। এখানে বলছেন সাক্ষাৎ মন্মথ মন্মথ, যিনি কাম দেবতা তার মনকে মন্থন করে দিচ্ছে এমন রূপ ভগবানের। এটা অনেক সময় মনে হয় এটা কাব্যিক বর্ণনা, ঠিকই কাব্যিক বর্ণনা তো সন্দেহ নেই। এটা যদি এবার অন্য দিক থেকে নেন, কারণ এখানে গোপীদেরকে কেন্দ্র করে শ্রীকৃষ্ণের বর্ণনা আছে, কিন্তু পুরুষদের থেকেও যদি নেওয়া যায়, ঠাকুর বলছেন ঈশ্বরের রূপ এমন যে সেটাকে একবার দেখলে যে রম্ভা মেনকায়রা চিতার ভস্ম বলে বোধ হয়। চিতার ভস্ম এটাকে খুব অশুভ মনে করা হয়, বাজে, যেটা মানে ছুতেও নেই আর কি, শ্মশানে গিয়ে ফেলে লোকে স্নান করে। তো বলছেন রম্ভা মেনকা যারা হলো সবচেয়ে বেশি সুন্দরী, সুন্দরী বলতে আমরা রম্ভা মেনকা তিলোত্তমা এই তিনজনকে বলা হয়, অনেক সময় উর্বশীর নাম নেওয়া হয়। তো বলছেন যে যে কোনো পুরুষ সংসারে কামিনী কাঞ্চন ছাড়া তার কিছু নেই, সেই কাম ওইটাই টাকার দিকেও যায়, কাম ওইটাই নাম যশের দিকে যায়, আসলে সবটাই কাম।
কোনো কারণে কাম যখন বন্ধ হয়ে যায় কি কাম কোনোভাবে অন্য রূপ ধারণ করে নেয়, নদীর ধারা যখন পাল্টে যায় না, অন্যদিক থেকে যেতে শুরু করে, তখন এটা টাকা পয়সা আর নাম যশ ক্রিয়েটিভিটি, যে কোনো ক্রিয়েটিভিটি, যে কোনো ক্রিয়েটিভিটি যদি দেখেন কোথাও, বুঝবেন ওর কাম ভাব ওই দিকে চলে গেছে। কাম ভাবকে যদি না নিয়ন্ত্রণ করা হয় ক্রিয়েটিভিটি আসবে না। আর যাদের ভেতরে এই ক্রিয়েটিভিটি থাকে তাদের বুঝতে হয় কাম অনেক বেশি আছে, কাম খুব বেশি না থাকলে ক্রিয়েটিভিটি হবে না। সাধারণ ক্রিয়েটিভিটি দিয়ে সংসারে বাচ্চা কাচ্চা হয়, আরও যখন থাকে তার ভেতরে শক্তি, শক্তি কি না এটা, সেই শক্তিটাকে নিয়ন্ত্রণ করলে তখন আপনারা যারা জানেন বইটই পড়েন, ভ্যান গগ, ওইরকম ভ্যান গগ, সে কী সাংঘাতিক সৃষ্টি, উনি বিয়ে থা করেনি কিন্তু যেমনি একটা পেইন্টিং পুরো করতেন, তো ওনার একটা নাম করা ছিল বাড়ি, ওখানে একটি মেয়ের কাছে রোজ পৌঁছে যেতেন, রোজ না ওই যখনই একটা, কিন্তু যতদিন উনি ক্রিয়েট করছেন ততদিন কোনো খাওয়া দাওয়া কোনো কিছুর হুঁশ নেই, সমস্ত সব কিছু সৃষ্টিতে চলে যাচ্ছে। ওই শক্তিটা, যে কামের যে শক্তি, ওটা শরীরে লাগালে শরীরের সৌন্দর্য সৌষ্ঠব এইসব হয়, ওটাকে যখন সঞ্চয়ের দিকে লাগানো হয় টাকা পয়সার দিকে যায়, চারিদিকে ছড়ানো হয় লোকমানের ইচ্ছা, লোকমান সেখান থেকে আসে, সেখান থেকেই যারা কবিতা লেখেন খুব ভালো উচ্চ মানে যারা রচনা করেন, তাই না, ধর্মপথে যারা যান, ধর্মপথ নপুংসকদের জন্য নয়, ধর্মপথ হচ্ছে যাদের ভেতরে সাংঘাতিক ক্ষমতা আছে, সেই ক্ষমতাটাকে যখন নিয়ন্ত্রণে করে, ওই নিয়ন্ত্রণ যদি না করে তখন ধাপে ধাপে নেমে 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 ওটা নষ্ট হয়ে যায়, তখন ওটা ওই যে, এটা মনে রাখবেন যে আমরা যেটা কাম জিনিসটা মনে করি তাতে সন্তানোৎপত্তি হয়, ওটা হচ্ছে লোয়েস্ট, ওখান থেকে আস্তে আস্তে উপরে ওঠে, হাইয়েস্ট হচ্ছে স্পিরিচুয়ালিটি। যার জন্যে যারা আধ্যাত্মিক পথে যান খুব সাবধান যদি না থাকেন, অত্যন্ত সাবধান যদি না থাকেন, ও যখন পতন হবে সামলানো যাবে না। যেমন বিশ্বামিত্রের, যেমন ইন্দ্র দেখছেন একে সামলানো যাচ্ছে না, তখন বলছে ঠিক আছে পাঠিয়ে দাও মেনকাকে, ব্যাস হয়ে গেল সব গোলমাল লেগে গেল পুরো। কিন্তু সেখান থেকে যে জন্ম নিল বাচ্চা তার নামে আজকে ভারতবর্ষ। বিশ্বামিত্রার মেনকা সেখান থেকে শকুন্তলা, সেই শকুন্তলা থেকে ভারত, যেখান থেকে ভারত, সাংঘাতিক ক্ষমতা। তারপরে ওনার মনে হলো আর এটা কী হলো, উনি আবার নিজেকে কন্ট্রোল করে নিয়েছেন, আবার রম্ভাকে পাঠালেন, তিনি এবার আর নড়লেন না, বলেন সরে যাও নাহলে অভিশাপ দিয়ে দেবো, পালিয়ে গেল, বর্ষ করে দেবো, পালিয়ে গেল। তো বলছেন এই ভেবে দেখুন, এই যে শক্তি, তখন সে কান্নাকাটি করছে রতি, সে বলেন ঠিক আছে আর মূর্তরূপকে ধারণ করতে হবে না, সবারই হৃদয়ে বাস করবে, সেই সবারই হৃদয়ে বাস করে বলেই আজকে জগৎ এভাবে চলছে। এখানে যেটা বলছেন যে ভগবান তার যে ক্ষমতা, এটা মনমাথা মনমাথা মনমতাকে মন্থন করে দিচ্ছেন। এটা আসলে কি হয় যে, যদিও এগুলো শুনে মনে হয় যেন কাব্যিক, আসলে জিনিসটা তা না, আসলে হয় কি, জগতে যা কিছু আছে যে কোনো জিনিস, কঠোপনিষদে বলছেন ভয়াতস্য অগ্নিতপতি ভয়াতপতি সূর্য, যে অগ্নিতে যে তাপ, সূর্যে যে তাপ, এগুলো সব রয়েছে কারণ পেছনে আত্মা রয়েছেন, পেছনে সে ঈশ্বর রয়েছে বলেই এগুলো সব নিজের কাজ করে। ভয়াত ইন্দ্রস্য বায়ুশ্চ মৃত্যুর ধাবতি পঞ্চম, যে নাম করা দেবতাগুলো যারা সমস্ত সব কিছু করছে, এগুলো সব করার শক্তি আছে কারণ ভগবান আছেন পেছনে বলে। ঠাকুরের কথায় একজন সাধারণ মানুষ একটা জমিদারের উপর একটা কেস ঠুকে দিয়েছে, তো বলছে খোঁজ নাও, ওর পেছনে নিশ্চয়ই অন্য কোনো বড় জমিদার আছে, নাহলে দম নেই,
সেই বড় জমিদার হলেন ভগবান, যার পেছনে আছেন তার এত ক্ষমতা। কাম জিনিসটা যেটা, কামের পেছনে সেই ভগবান আছেন বলেই কামের এই ক্ষমতা। গীতায় বলছেন, গীতায় ভগবান বলছেন যে আমি সেই কাম। ধর্মাবিরুদ্ধেষু, ধর্মের যে অবিরুদ্ধ সেই কামটা হলাম আমি। কন্দর্পের মধ্যে প্রজনন, এই যে প্রজনন ক্রিয়া, ভগবান নিজে তো ভগবান। সেই কাম জিনিসটাকে তিনি চালাচ্ছেন, তিনি মন্থন করেন, সব কিছুর পেছনে সেই ভগবান আছেন। এই আমরা রাসলীলা আলোচনা করতে গিয়ে অনেকবার একটা জিনিস আলোচনা করছি যে একবার আপনাকে ওটাকে ব্যাসদেব এটাকে জাগতিক স্তর থেকে আমাদের সামনে রাখছেন ঠিকই, প্রত্যেকটি কথা কিন্তু আসলে আধ্যাত্মিক গভীর তত্ত্ব। প্রত্যেকটি কথা বর্ণনা করতে গিয়ে হয়তো একটু পুরুষ নারী ছেলে মেয়ের ব্যাপারটা নিয়ে আসছেন, আসলে কিন্তু তা নয়। এই হলো মনমত। মনমত তো বলছেন যে, বলছেন এর পরে কৃষ্ণকে দেখে গোপীগুলো সে যেন মরা শরীরে যেন প্রাণ এসে গেল, শুধু প্রাণ আসেন, এবার দৌড়তে শুরু করে দিয়েছে। বলছেন যে তার যে আপনার কাছে একটা বাজে খবর কিছু এসছে, আপনি উল্টে পড়ে গেলেন, হঠাৎ খবর, আরে না না ওটা আপনার জন্যে না, ওটা আপনার জন্য যে শত্রু রয়েছে ওটা তার, দেখবেন হঠাৎ এনার্জি বেড়ে যাবে আপনার। যখনই কোনো কিছু করতে হয় সামলাতে আগে বলতে বাজে খবরটা আগে দিচ্ছি, কারণ বাজে খবরটা শুনলে ছুপসে গেলেন, এবার ভালো খবরটা দিচ্ছি। তো অনেক সময় কী হয়, বাজে খবর বিরাট বড় হলেও চাপা পড়ে যায় ভালোটাকে যদি পরে বলা হয়। গোপীদের ঠিক তাই উল্টে পড়েছিল। বলছেন যে একবারে পুরো যেন সমস্ত অঙ্গে নতুন প্রাণ এসে গেছে। এই বাচ্চাগুলোকে এটা খুব ভালো দেখা যায়, বাচ্চারা যারা বাড়িতে মা নেই, মায়ের জন্য কাঁদছে, এই করছে, কত চ্যাঁচামেচি, কত কান্নাকাটি। যেমনি মাকে দেখলো আবার জেগে উঠলো পুরো। ওরা অফকোর্স এভাবে যারা বড়রা চুপসে বসেন, বাচ্চারা তো আর চুপসে বসার জিনিস না, চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদে। কিন্তু ঠিক একবার যেমনি দেখে নিল মাকে, মা এসে গেল, তখন সবটাই ঠিক হয়ে যায়। হয়তো মাকে চুল ধরে টানবে কি দুটো ঘুষি মারবে বাচ্চা, কিন্তু তারপরে তার পুরো মুখে হাসি ফুটে যাবে। তো বলছে সে একবারে নতুন চেতনা যেন গোপীদের ভেতরে এসে গেল, প্রাণ, শুধু প্রাণ ফিরে পায়নি, পুরো এনার্জি পুরো পেয়েছে। তো যেমন এর পরে যে আমরা বারবার আলোচনা করছি, এই ঈশ্বরীয় ভাব, এই মানুষ ভাবে বর্ণনা, তো গোপীরা এত খুশি হয়ে গেছেন, কারণ কৃষ্ণের সঙ্গে তাদের যে কোনো নারী পুরুষের সম্পর্ক ঠিক তা নয়, এটা সখা, সখা। যদিও আমরা এটাকে যে মধুর ভাব, মধুর ভাব বলি ঠিকই, কোনো সন্দেহই নেই মধুর ভাব, কারণ এর পরে আবার বলবেন, মধুর ভাব থেকে বেশি এটা সখী ভাব, সখী, যেখানে খুব গভীর একটা ছেলে মেয়ে তার যে একটা বন্ধুত্ব, যেটা খুব গভীর স্তরে ভালোবাসা রয়েছে, কিন্তু অন্য কোনো দেহের সম্পর্ক নেই। দ্রৌপদী আর কৃষ্ণ এনারাও খুব ভালো বন্ধু ছিলেন, ওনারা কিন্তু ছিলেন বন্ধু। দ্রৌপদী বারবার বলছেন আমার সখা, কৃষ্ণের সঙ্গে অর্জুনের সঙ্গে বন্ধুত্ব কিনা তাই দ্রৌপদীর সঙ্গেও বন্ধুত্ব। দ্রৌপদী এটা বারবার বলেন, কৃষ্ণ আমার সখা। কিন্তু এখানে গোপীদের ক্ষেত্রে সখা থেকে আরেক ধাপে গিয়ে, কিন্তু স্বামী স্ত্রীর যে সম্পর্ক এটা এদের ছিল না। এটা লোকে অনেক সময় এটা এভাবে বর্ণনা করেন, সেটা ছিল না। কিন্তু
তো এ বলছেন যে শ্রীকৃষ্ণকে পেয়ে যত গোপীরা তারা সেই নানানভাবে লীলা করতে শুরু করলেন, সুন্দর বাচ্চাকে পেয়ে এই মহিলারা, ইদানিং এখন তো আর এগুলো হয় না, আগেকার দিনে হতো গ্রামে, ওরকম কোনো সুন্দর বাচ্চা এলো কারোর, পুরো গ্রামের লোকেরাই মহিলারাই এসে বসতেন একসঙ্গে, ওরা সবাই আদর করছে, ধরছে, আদর করছে, অনেকটা এরকমই। এখানে যে বর্ণনাগুলো আছে সেগুলো তো আমাদের যাওয়ার কোনো দরকার নেই। তো বলছেন যে সর্বাস্থা কেশবালোক পরমোৎসব নির্বৃতা জহুর বীর অজম তাপম প্রাজ্ঞম প্রাপ্য যথাজনা। 9 নম্বর শ্লোক, 32 নম্বর অধ্যায়। যারা সাধনা করছেন জীব এই যে সংসার এখান থেকে বেরিয়ে যেতে চাইছেন, আমরা বলি মুমুক্ষুতাকে, সে যদি একজন সত্যিকারের সন্ত মহাত্মাকে পেয়ে যায়, জেনুইন সন্তকে, তখন ওর কী হয়, জীবনে একটা শান্তি এসে যায়। বৈষ্ণবরা এটাকে খুব সুন্দর গুরু লাভ বলেন। গুরু লাভ, গুরুকে পেয়েছো কি, মন্ত্র পেয়েছো, ইষ্ট পেয়েছো, এই অর্থে বলেন। এটা দেখবেন নরেন কেমন ছটপট ছটপট করছেন ঈশ্বরের ব্যাপারে জানার জন্যে, গুরু খুঁজছেন চারিদিকে, একে জিজ্ঞেস করছেন এর কাছে তার কাছে কত কি চলছে। ঠাকুরের কাছে যখন গেলেন একটু অবাক হয়েছেন, মেনে নেননি, কিন্তু ধীরে 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 যখন বুঝতে শুরু করলেন হ্যাঁ ইনি হচ্ছেন আমার গুরু, আস্তে 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 সমস্ত সব শান্ত হয়ে গেল। ওই যে ব্যাকুলতা যেটা ছিল যে আমার গুরু দরকার, ছটপটানি, দৌড়, এগুলো ছিল, এটা বন্ধ হয়ে গেল। সেকেন্ড থেকে শুরু হলো অন্য অধ্যায়, সেটা হচ্ছে সাধনা। তো এই যে ব্যাকুলতা, সংসার, সংসারকে নিয়ে যে জ্বালা, সংসারে যে জ্বালা, এটা শান্ত, শুরু হয়ে গেল সাধনার ব্যাকুলতা। দুটো আলাদা জিনিস, এটা প্রায় লোকে একটু মিশিয়ে ফেলেন, সংসারের জ্বালা আর ঈশ্বরের প্রতি ব্যাকুলতা দুটো আলাদা জিনিস। আমাদের অনেক সময় ওগুলো দেখে মনে হয় ঠাকুর তো এত শোক করছেন, এত এ করছেন, চোখে জল ফেলছেন না, এগুলো ব্যাকুলতা। এটা একজন মেয়ে তার স্বামীকে হারিয়ে ফেলল, স্বামী মারা গেল, স্বামী তাকে ছেড়ে দিল যে কোনো কারণে, এরপরে যে চোখে জল, স্বামীকে আর কোনো দিন পাবে না, তার জন্য যে চোখে জল, এটা শোক, এটা শোক, এটা ছিল আমার চলে গেল, হারিয়ে গেল। ঠাকুর যখন কাঁদছেন মায়ের জন্যে, এটা ব্যাকুলতা, দুটোতে বিরাট তফাট। এই শোক জিনিসটা মানুষকে স্ট্রেসে ফেলে, যে আমাদের যে ডিপ্রেশন নিয়ে আসে, অবসাদ দুঃখ নিয়ে আসে, ব্যাকুলতা জিনিসটা মানুষকে ঈশ্বর প্রাপ্তিতে নিয়ে যায়, দুটো আলাদা জিনিস। তো মুমুক্ষু যিনি, তিনি যদি কোনো ঠিক ঠিক সাধু মহাত্মাকে পেয়ে যান, সন্তকে পেয়ে যান, সঙ্গে সঙ্গে তার একটা শান্তি হয়ে যায়। আর বলছেন এই যে পরম দুঃখ যেটা হয়েছিল গোপীদের, সেটা পুরো নিবৃত্তি হয়ে গেল। বিরহের যে আগুন তার ভেতরে, যে ব্যাকুলতার যে আগুন, সেটা শেষ। যে দেখবেন এগুলো আমাদের পক্ষে বোঝা খুব মুশকিল, যদিও বাচ্চা বয়সে আমরা সবাই এগুলো করেছি, যাকে আপনি খুব ভালোবাসেন বাচ্চা বয়সে, বন্ধু, যে সে ছেলে মেয়েই হোক, ছেলে ছেলেই হোক, মেয়ে মেয়েই হোক, সত্যিকারে যেখানে বন্ধুত্ব, কোনো একটা কিছু অঘটন ঘটলে অভিমান হয়ে যায়, সেই অভিমানে কথা বন্ধ, চোখের জল, কত কি। কিন্তু তারপরে আবার যখন বন্ধুত্ব হয় না, তখন এক সেকেন্ড পরে বোঝাই যায় না কোনো গোলমাল এখানে ছিল, এখানে যে কোনো দুঃখ ছিল, এখানে যে কোনো একটা ব্যবধান ছিল, কোনো একটা রেখা ছিল, বোঝা যায় না, এক
মুমুক্ষু যখন মহাত্মাকে পেয়ে যান, সিদ্ধির দিকে যখন এগোন, তখন বোঝা যায় না এই লোকটি দুদিন আগে সংসার জ্বালায় পড়ছিল, এখন এটা অন্য দিকটা নিয়ে নেয়। এই হলো যে গোপীদের তাপ এটা নাশ। এখন হলো গোপীরা তো এত খুশি, কত খুশি যেটা বলছেন, বলছেন এবার ভগবান কীরকম দেখাচ্ছেন, তো বলছেন খুব সুন্দর যে দেখুন যিনি ভগবান, আমরা যখন ঠাকুরকে দেখি শ্রীরামকৃষ্ণকে, তো ঠাকুরের জীবন খুব মানে বিস্তারে পরিষ্কারভাবে রেকর্ডেড হয়েছে। হৃদয় রাম ঠাকুর যখন সাধনা শুরু করেন তখন থেকে হৃদয় রাম সঙ্গে ছিলেন, আর যখন সারদানন্দজি মহারাজ যখন লিখছেন লীলা প্রসঙ্গ, তিনি হৃদয় রাম থেকে অনেক মেটেরিয়াল নিয়েছিলেন। শিষ্যে মা যিনি আরেকটু পরে ঠাকুরের জীবনে এসছেন, তিনি তো অনেক বছর আরও বেঁচে থাকলেন, যার জন্য পুরোটা ভেরিফাইড হয়ে যাচ্ছে। ঠাকুরের অন্যান্য শিষ্যরা তারা সবাই টক্স দিয়েছেন, লিখেছেন, তার মানে ওয়েল রেকর্ডেড। ফলে কী হয়, ঠাকুরের অনেক কিছু আমরা দেখি, ঠাকুর কখন রেগে যাচ্ছেন, ঠাকুর কখন হাসছেন, কখন মজা পাচ্ছেন, অনেক কিছু না, ঠিক অবতার যেমনটি হবেন। বাল্মীকি রামায়ণে শ্রীরামচন্দ্রের বর্ণনা যেভাবে আছে, যদি অবতারের ঠিক ঠিক বর্ণনা আমরা দেখি ঠাকুরের বাদে, একমাত্র বাল্মীকি রামায়ণ যেখানে অবতার কীভাবে থাকেন বর্ণনা আছে, অন্য কোথাও নেই। ওই হয় কথামৃত আপনাকে দেখতে হবে ঠাকুরের, নাহলে বাল্মীকি রামায়ণ। ভাগবত আদি হচ্ছে যেখানে ভগবানকে ভগবান রূপে রাখা হয়, এখানে সেখানে অবতার রূপ নেই। বাইবেলে দেখুন কীভাবে জিজাস কষ্ট পাচ্ছেন, গলা শুকিয়ে যাচ্ছে, সেগুলো সব রেকর্ড করে রেখেছে তারা। কিন্তু যখন আমরা ভাগবত আদি পড়ি শ্রীকৃষ্ণের জীবনে যে কখনো কোনো দুঃখ আসছে, তিনি কখনো রেগে যাচ্ছেন, ওইভাবে ইমোশনস তার এসে যাচ্ছে, আমরা এগুলো কোথাও পাই না। ভগবানকে ভগবান রূপেই রাখা হয়। নিয়ারেস্ট যেটা আমরা পাই সেটা হলো যশোদার সঙ্গে যেগুলো একটু দুষ্টুমি করছেন, আর দ্বিতীয় একটু যেটা আমরা পাই সেটা হলো গোপীদের সঙ্গে। কিন্তু এই দুটো জায়গায়ও কিন্তু ভগবানকে ভগবান রূপেই রাখা হয়েছে। এখন ভগবানকে যখন ভগবান রূপে রাখছে, তার মানে তিনি সবসময় হবেন একটা বিশাল শান্ত সমুদ্রের মতো, বলছে হ্যাঁ শান্ত সমুদ্রের মতো এক রস একই রকম, কিন্তু তার সত্ত্বেও যখন ওই গোপীদের মাঝখানে আছেন তখন তার শোভা যেন বেড়ে গেল। এটা বাড়ে না, এটা কী হয়, যিনি ভগবান, ভগবান সব কিছুর পারে, নির্গুণ গুণময়, সেখানে কোনো কোনো যে ঢেউ উঠবে, কোনো তরঙ্গ হবে তা নেই, এক সমান। কিন্তু তার সত্ত্বেও বলছেন যে শ্রীকৃষ্ণের শোভা যেন বেড়ে গেল। এটা অনেক সময়রা বলেন যে চাঁদের পাশে তারাগুলো যদি থাকে বলেন, কিন্তু চাঁদের পাশে যখন পূর্ণ চন্দ্র থাকে তারাগুলোকে দেখা যায় না, তারাগুলো অনেক দূরে থাকে। তো বলছেন যে এই শোভাটা কেমন বাড়ল, বলছেন যখন যে বেরোচ্চতাধিকম তাত পুরুষ শক্তি ভীর্যথা, ভগবান যখন নিজের শক্তিকে নিয়ে থাকেন, শক্তি বলতে বলছেন ষড় ঐশ্বর্য, জ্ঞান ঐশ্বরী শক্তি বল বীর্য তেজ, এই যে ছটি এটাকে বলে ঈশ্বরের ঐশ্বর্য। তো ঈশ্বরের যখন ঐশ্বর্য থাকে ঈশ্বরের শোভা যখন বেড়ে যায়। ঠাকুর খুব সহজ ভাষায় বলছেন যে বাবুর বাগান নেই বাড়ি নেই সেই বাবু কিসের বাবু, যে ভগবানের ঐশ্বর্য নেই সেই ভগবান কিসের ভগবান। ভগবান মানেই হচ্ছে ভগবান, ভগবান ঐশ্বর্যবান, যার ঐশ্বর্য আছে, ঐশ্বর্য হয় তিনি সবসময় পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত, পূর্ণ শক্তিতে প্রতিষ্ঠিত, কারণ সব কিছুর স্রোত তিনি,
সমস্ত সব কিছু কাজ করছে কারণ তিনি আছেন বলে, এগুলো হচ্ছে তার ঐশ্বর্য। আমরা যখন ঈশ্বরের কথা ভাবি তো সবাই এখন ইদানিংকালীন অদ্বৈত 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 করে, না হাসি ভাই কি বোকার মতো কথা। এই সাইবার ওয়ার্ল্ডে আমরা দেখি ইন্টারনেট এগুলোতে না সবাই সবারই প্রশ্ন হচ্ছে বেদকে নিয়ে। বেদ যদি ওকে বলেন বেদে প্রথম মন্ত্র যা, দ্বিতীয় মন্ত্র তাই, তৃতীয় মন্ত্র তাই, খালি দেবতার নামগুলো পাল্টে যায় আর বর্ণনা একটু পাল্টে যায়, বুঝবেই না কথা। এই যে এতগুলো বেদ যেটাকে আমরা আমাদের ঋষিরা পরম্পরায় রেখেছেন, সবাই বেদ পড়তে যায়। আরে বেদের যে বক্তব্য আপনি গীতাতে পাবেন, ওরা বলে লোকের মুখ শুকিয়ে যায়। আর যদি চারটে বেদ দিয়ে দেন, পাঁচ পাতা পড়ার পরে ষষ্ঠ পাতা আর পড়বে না। ঠিক তেমনি ইদানিংকালে বিশেষ করে স্বামীজি আসার পরে সবাই বেদান্ত শিখতে চায়, যে সবাই অদ্বৈত, অদ্বৈতের নিচে কথাই বলবে না। কিছু কিছু স্পিকার আছে তারা এই অদ্বৈত বলে কত টাকা আয় করে নিচ্ছে, টক্স ফাইভ স্টার হোটেলে দিচ্ছে অদ্বৈত বেদান্তকে নিয়ে। অথচ যারা ভক্ত বা যারা ঠিক ঠিক সাধনায় আছেন তারা জানেন যে যে বাবুর বাগান নেই বাড়ি নেই সে বাবু কিসের বাবু। অদ্বৈত জ্ঞানে যে সচ্চিদানন্দের অনুভব সেটা কোনো কাজের না। হৃদয় চায় ভালোবাসা, হৃদয় চায় নিজেকে যোগ করতে, যত দূরেই থাকো জুড়ে থাকো, তখন দরকার পড়ে ভগবান যিনি সর্বশক্তিমান। জ্ঞানীর যে ঈশ্বর যেটাকে ব্রহ্ম বলে সেটা শুকনো খটখটে কাঠ। সমাধির অবস্থাতে তিনি যাই দেখেন অন্যরা কিচ্ছু বুঝতে পারবে না, কিছু না। কিন্তু ভক্তের যিনি ঈশ্বর তিনি হচ্ছেন ঐশ্বর্যবান জ্ঞানী বলতে। কিন্তু যেমন আচার্য শঙ্কর যখন গীতা লিখছেন তিনি বারবার বলছেন যে ভগবান তার ঐশ্বর্য সবসময় থাকে, কিন্তু আমরা সচরাচর অদ্বৈত বলতে অদ্বৈত অদ্বৈত বলতে যেটা বোঝায় বিশেষ করে সাধারণ লোকে তা না। এটা এখানে বলছেন ভাগবত, ঈশ্বর ঐশ্বর্যের সঙ্গে যেভাবে শোভা পান শ্রীকৃষ্ণ গোপীদের মাঝখানে ঠিক সেইভাবে বিশেষ শোভিত হয়ে গেলেন। গোপীরা তার ঐশ্বর্য, শ্রীকৃষ্ণের ঐশ্বর্য হচ্ছেন গোপীরা। লোকে যেমন টাকা পয়সা হয় নাম যশ হয় এগুলো ঐশ্বর্য, ভগবানের ঐশ্বর্য ভক্ত, সেই ভক্তের মাধ্যমে ভগবানের ঐশ্বর্য বোঝা যায়। গোপীদের মতো যে ভক্ত গোপীদের মতো সাধিকা হতে পারে না, যেখানে তারা সব কিছু দিয়ে দিয়েছেন ভগবান ওই জায়গাটাই শোভা পাচ্ছেন। যার জন্যে আমাদের আছে খুব মজার, দেওঘরে ছিলাম আমি, সেখানে সুহিতানন্দজি মহারাজ ভাইস প্রেসিডেন্ট তিনি ছিলেন তখন সেক্রেটারি, তো ওখানে বিহারের তখন বিহার ঝাড়খণ্ড এক ছিল, তো নর্থ বিহার নেপাল বর্ডার থেকে এক সাধু বাবা, ওরা একটা বিরাট মঠ ছিল। তো এসে জিজ্ঞেস করছে সুহিতানজিকে হিন্দিতে, আপনার কাছে কটি হাতি আছে, কারণ যে মহন্তের কাছে যত হাতি সে তত বড় মহাত্মা। তো ইনি বলে আমার কাছে তো কোনো হাতি নেই, তার বলে আমার কাছে দশটি হাতি আছে, তার মানে আমি আপনার থেকে বড় আর আমি যা বলবো আপনাকে শুনতে হবে। ওটা হচ্ছে তার ঐশ্বর্য, যে হাতি ওই মহন্ত তার ওই আশ্রমে কটি হাতি আছে সেটাতে বোঝা যাবে আপনি কত বড় লোক। সাধুদেরও সে এরকম দেখে, আপনার কটি ভক্ত তাতে বুঝবে আপনি কত বড় সাধু। আর কোন গাড়িতে, আমি দিল্লিতে যখন অটো টটো আপনার কোনো পরিচিতি নেই, কিছু নেই, কোথাও পরিচিতি নেই, অটো করে গেলে লোকে হাসে, মানে পরিচিতরা, এমনকি মিনিস্টার্সের সঙ্গে দেখা করতে যায়, মিনিস্টার হয়তো আমার বন্ধু, সেই অটো করে যাচ্ছি, ওরা অনেক সময় বলে গাড়ি পাঠিয়ে দেবো, হ্যাঁ অবশ্যই পাঠিয়ে দেবেন,
কটা টাকা আমার বেশি যাবে অটো ভাড়াটা, তো অন্য অন্য কোনো কারণে না, কিন্তু ঐশ্বর্য। আপনি যদি এমনি যান আপনাকে কেউ পাত্তাই দেবে না, এগুলো আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনেও আছে। ঐশ্বর্য লাগে, ঐশ্বর্য হলে শোভা পায়। আমরা অনেক সময় মনে করি সিম্পলিসিটি, কিন্তু ওইটাই তার ঐশ্বর্য। ঠাকুরের যে ত্যাগ, বোঝেন, শ্রীশ্রীমা এত সুন্দর কথা বলছেন, তিনি হচ্ছেন ত্যাগের বাদশাহ। বাদশাহ আবার ত্যাগ কী, এ তো অক্সিমোরন, বিরোধাভাস। বাদশাহ মানে ঐশ্বর্য, ঠাকুরের ত্যাগটাই হচ্ছে ঐশ্বর্য। গান্ধীজি সেই ওই হাঁটু পর্যন্ত ধুতি পরে খালি গায়ে, ওইটাই তার ঐশ্বর্য হয়ে গেছে। যদি উনি যখন রাউন্ড টেবিল কনফারেন্সে যখন গেলেন, তখন যে শার্ট প্যান্ট বা অন্য কিছু পরতেন, ওনার এটার আর মহিমা থাকতো না। মহিমাটা ছিল কারণ ব্রিটেনেও যখন গেছেন, তার রাজার সঙ্গে দেখা করতে গেছেন, সেখানেও কিন্তু ওই ড্রেসেই গেছে। ঐশ্বর্য, ভগবানের ঐশ্বর্য কিন্তু শক্তি, ভগবানের ঐশ্বর্য ত্যাগে নয়। সেই জন্য এখানে বলছেন যে, যেমন মহাত্মা যারা ওই ভক্ত আদিকে নিয়ে তার মহিমা হয়, ঈশ্বরের ঐশ্বর্য নিয়ে হয় শ্রীকৃষ্ণের গোপীকে নিয়ে, ঠিক সেই মহিমা। তো বলছেন যে আবার 13 নম্বর শ্লোকে এনারা না ঘুরে 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 বলছেন যে গোপীদের মনে যে কষ্ট, যে ব্যাধিগুলো সব মিটে গেল। কীভাবে বলছেন, কীভাবে মিটে গেল বলছেন, বেদকে নিয়ে আসছেন। আমরা একটু আগে বেদ নিয়ে আলোচনা করছিলাম, বেদ মূল যেটা কর্মকাণ্ড, বেদের 4টে অঙ্গ, মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। তো মন্ত্র আর ব্রাহ্মণ এটা হচ্ছে মূল বেদ। আর বেদকে যখন পরিভাষিত করেন এটাই বলেন যে বেদ মানেই হলো যেখানে যজ্ঞ হচ্ছে। মন্ত্র ব্রাহ্মণর নাম বেদ অর্থধেয়ম, বেদ মানে হচ্ছে মন্ত্র আর ব্রাহ্মণ, যেখানে যজ্ঞের কথা আছে। তো এনারা না পরে পরে যখন যতদিনে ভাগবত আদি এসছে ততদিনে উপনিষদ দাঁড়িয়ে গেছেন, এনারা থেকে থেকে বেদকে একটা টোকা মেরে দিতেন, যেটা মহাভারতে আমরা পাই, ভাগবতেও পাই। বলছেন পুরো বেদ কর্মকাণ্ড, 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 এইটা করো সেটা করো, স্বর্গে যাবে এই যাবে, কিন্তু তারপরে করতে করতে থকে যায়, তখন আসল কথা বলতে শুরু করেন উপনিষদের আত্মতত্ত্ব। তার মানে বেদের যে শেষ কথা, পরিশেষ কথা, যেটা বেদান্ত, যেটা বেদের অন্তে আসে উপনিষদ, এটাই বলছেন যে যখন মানুষ উপনিষদে প্রতিষ্ঠিত হয়, উপনিষদ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়, তখনই তারা পূর্ণ কাম। গোপীরা এবার পূর্ণ কাম। এতক্ষণ তার ভেতরে নানা রকমের কামনা বাসনা ছিল, যেমন থাকে লোকেদের, স্বর্গে যাব, সন্তান হবে, টাকা পয়সা হবে না, কিন্তু যখন আত্মজ্ঞান হয়ে যায়, বেদ যখন আলোচনা করতে 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 উপনিষদে যখন ঢুকে যান, তখন সমস্ত আধি ব্যাধি তার মিটে যায়। তো বলছেন এই হল গোপীদের অবস্থা, গোপীরা পূর্ণ কাম হয়ে গেছেন। আর এখানে যেগুলো বর্ণনা আছে যে গোপীরা ওনাকে এভাবে আদর করছে, সেভাবে আদর করছে, এভাবে বসাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো বলছেন যে, বলছেন যে যদিও সব কিছু হলো, গোপীদের সঙ্গে বসে আছেন, গোপীরা আদর করছে, আদর পাচ্ছে, একটু একটু করে গোপীরা দুষ্টুমি করছে, কিন্তু তারপরে প্রশ্ন করছেন যে ভজত অনু ভজন্তি একা এক এতদ বিপর্যয়ম। বলছেন যে প্রেম, আমরা যেটা এর আগে দিন বিরাট লম্বা আলোচনা করেছিলাম, নো ভয়াস ভজন্তি এক এতদ নো ব্রুহি সাধু ভো, হে সাধু। বলছেন যে একটু ব্যঙ্গ করে সাধু বলছেন যে তুমি তো সবাইকে না চাও, একটু বলো তো যে এই যে তিন রকমের যে প্রেম হয়, প্রথমটা হলো তুমি ভালোবাসো আমিও ভালোবাসবো, আর দ্বিতীয়টা হলো
তুমি ভালোবাসো আর নাই ভালোবাসো আমি তোমাকে ভালোবাসবো। প্রথমটা হলো যেটা ছেলে মেয়েদের যে প্রেম হয়, তুমি ভালোবাসলে আমিও তোমাকে ভালোবাসবো। ভক্তরাও যখন ঈশ্বরের কাছে যায়, মন্দিরে যায়, হে ঠাকুর আমার এই কাজটা যদি হয়ে যায় আমি তোমাকে এটা দেবো, এরকম। আবার বাবা মার ভালোবাসা আছে, যেখানে ছেলে তাকাক নাই তাকাক মা ভালোবেসে যায়। আমাদের তৃতীয় হচ্ছে যেখানে ভালোবাসলেও তারা ভালোবাসে না, যারা কুটিল বদমাশ, জগতে বেশিরভাগই এরকমই। এটা এখন বলে, এটাকে বলে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, বিপিডি, নতুন রোগ, আমেরিকাদিতে ছিল, এখন ঢুকে গেছে ভারতবর্ষেও। এরা করবে কি, এরা হচ্ছে ইমোশনাল প্যারাসাইটস। পেটে যেমন কৃমি হয় না, প্যারাসাইটস আপনার সব শুষে নেবে, বদলে কিচ্ছু দেবে না। এরা হচ্ছে ইমোশনাল প্যারাসাইটস, জোঁকের মতো আপনার ইমোশনটাকে শুষে নেবে, যেমনি পেশেন্ট থেকে দিতে হবে আর কিচ্ছু দেবে না। তো এই বেশিরভাগই এই যে দেখুন, একটা বাড়িতে একটা ছেলে কি খুব হলে একটি ছেলে একটি মেয়ে, তো সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে ছেলে মেয়েগুলো আপনার কাছ থেকে সবটাই আশা করবে, রান্নাবান্না সব ঠিক থাকবে, ঘর ঠিক করে দেবেন করবেন, কিন্তু যেমনি আপনি ওকে কোনো কিছু করতে বলবেন ভাঙ চুর এগুলো সব শুরু হয়ে যাবে। আর আমি এতগুলো দেখেছি এই ধরনের কেসগুলো, বিপিডি বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, মাথা খারাপ হয়ে যায় দেখে। একটি কথা ওর পান থেকে চুন খসলো, তারপরে দেখুন কী করে, মেয়ে হয়তো কলেজে পড়ে, রাত একটার সময় এলো, আপনি বলছেন এটা একটা সময় হলো আসার, বলেছেন, তারপরে দেখুন কী হয়, সেই বাড়িতে ঢুকে এমন ভাঙ চুর করবে যে আপনি ভয় ছুটে বলবেন বা ঠিক আছে তোমার যা খুশি তুমি খাবে। যে কোনো জিনিস আপনি যেমনি বললেন, একটা ডিসিপ্লিন একটা কিছু, আরে তোমারও তো একটা কর্তব্য আছে, দেখুন তারপরে কী করে, এমন গালাগাল শোনাবে। আর এতগুলো কেস আমি দেখেছি জীবনে, মানে আতঙ্ক লাগে দেখে। আমাদের সময় তো বাচ্চা বয়স থেকে পিটিয়ে মানুষ করে দিত, এখন তো প্রশ্নেই উঠছে না একটি বাচ্চা কী পেটাবে। আমার এক বন্ধু আছেন দিল্লিতে, উনি বলছিলেন ওনার ছেলে ক্লাস ফাইভে পড়ে, ক্রিকেট ভালো খেলে, তো ওর হলো ওরা বড় লোক পয়সা কড়ি আছে, তো দুবাইতে ওরা এইসব সবাই চালবাজি করে, ট্রেনিংয়ের নামে নিয়ে যায় পয়সা টয়সা আয় করে। তো ওর মা বুঝিয়ে টুঝিয়ে বললো, বাবা দেখো তোমার এখন বয়স না যে দুবাইতে গিয়ে তুমি ট্রেনিং নেবে, পুরো টাকা নষ্ট, আর একটু বড়ো হো তখন আমরা ওয়ার্ল্ডের বেস্ট জায়গায় পাঠিয়ে দেবো। তো বলছে, মা আমি কিন্তু তোমার সঙ্গে কথায় পারছি না, আমার কিন্তু উকিল লাগবে তোমার সঙ্গে কথা বলার জন্যে। আমি সিরিয়াসলি, কোনো মজা করছে না, হ্যাঁ ক্লাস ফাইভে ছিলাম, আমি উকিল ছাড়া কিন্তু তোমার সঙ্গে কথা বলবো না এটাকে নিয়ে। ক্রিকেট ভালো খেলে ছেলেটি, আর ওরা ওইরকমই খুঁজতে থাকে যার টাকা পয়সা আছে, যার কোনো একটু গুণ আছে, সেই গুণটাকে তুলে এবার ওকে এক্সপ্লয়েট করবে। ছেলেটি বলছে যে আমি কিন্তু তোমার, আমার এখানে একজন আসেন আর্মির অফিসার, বড় অফিসার, ছেলে মেয়ে, মেয়ে ক্লাস সেভেন এইটে পড়ে, ও বলে যে বাবা, বাবা মা দুজনকেই বলে আপনি কিন্তু জেন্ডার ডিসক্রিমিনেট করছেন। কী ভাষা, কোথায় থেকে এরা শিখে নেয় ক্লাস এইটে, ছেলেকে বেশি ফেভার করছে মেয়েকে, বলছেন জেন্ডার ডিসক্রিমিনেশন, বলছে আপনার উপরে কেস, মানে সিরিয়াসলি মিন করছে আপনার উপরে কেস ঠোকা দরকার, আপনি জেন্ডার ডিসক্রিমিনেট করছেন। এগুলো হয় কি, এই হচ্ছে এরা হচ্ছে আপনার থেকে নেবে দেবে না। গোপী জিজ্ঞেস করছে, হে কৃষ্ণ তুমি কোনটা, আমরা তো ভালোবেসে যাচ্ছি, তুমি কি আমাদের ভালোবাসো? শ্রীকৃষ্ণ তখন অনেকগুলো বলছেন, এটা খুব সুন্দর প্রেমকে নিয়ে বলেন যে দেখো যারা প্রেম করলে প্রেম করে, সে প্রেম তো প্রেম না, এটা স্বার্থ, এটা বিজনেস, পিওর বিজনেস, তুমি আমাকে কত টাকা দিলে আমি তোমাকে কতটা দেব। ক্লাস ফোর ফাইভ সিক্সে যে বাচ্চাগুলো থাকে না বন্ধুদের, তুমি আমাকে চকলেট দাও আমি তোমাকে এটা দেবো, তুমি এটা দাও তুমি আমি এটা দেবো, মেপে নেবে। বলছেন তাতে কি হয়, ভজন্তে অভজত ইয়ে ওয়ে কর, ও বলছেন না তত্র সৌহৃদ ধর্ম, সৌহৃদম ধর্ম স্বার্থার্থম তদ্ধি না অন্যথা, শুদ্ধ স্বার্থ, কোনো সৌহার্দ্য সেখানে নেই, এটা বেকার। আর আবার বলছেন অন্যদিকে, যেমন যারা প্রেম
করে না, অথচ তিনি করেন। যেমন বাচ্চারা, তারা বোঝেও না অনেক সময়। কি আপনারাও যদি একটু মনে করেন আপনাদের জীবন, আপনাদের একটু বয়স হয়েছে, 16-17 বছর যখন ছিলেন, অত হয়তো মা বাবার দিকে তাকাতেন না, কিন্তু বিপিডি কেস না, কিন্তু মা বাবা আপনাকে ভালোবেসে গেছে, বয়স হয়ে গেছে, কিন্তু এখনও জানে। শিশি মা বলছেন না, জানবে আর কেউ না থাকুক তোমার এক মা আছে, ঠিক সেটা না আপনার সবসময় মনে হবে, আমার এক মা আছে। সে কোথায় একটা দুটো তিনটে এক্সেপশন হলে সেটা তাতে নিয়ম পাল্টে যায় না, ইন জেনারেল এটাই হয়। মায়ের জন্যে সন্তান তার শরীরের অঙ্গ, চিরদিন তাকে ভালোবাসে। তো বলছেন এটা কেন হয়, ভজন্ত্যভজতো ইয়ে ওয়ে করুণা পিতর, করুণা তার ভিতরে এত করুণা রয়েছে, এত ভালোবাসা রয়েছে, যার জন্য তারা এরকম করেন। তারা অপেক্ষা রাখেন না যে ঠাকুরদা দিদিমা এদের ভেতরে এত ভালোবাসা। আমাকে একজন ভদ্রলোক একবার বলেছিলেন, আমরা তো এগুলো ঠিক অতটা বুঝি না, বাচ্চা বয়সে যা অল্প একটু অনুভব করেছি, তারপরে তো পুরোটাই ড্রাই। উনি বলছিলেন যে আসলে কী হয়, নিজের ছেলে মেয়ে সেখানে একটু অপেক্ষা থাকে, মানে কোথাও একটা ব্যাক অফ দি মাইন্ডে ছেলে আমাকে দেখবে, মেয়েকে, মেয়ে আমাকে দেখবে। কিন্তু নাতি যখন হয় তখন তো বুড়ো হয়ে গেছে, সে জানে এর কাছ থেকে আমি আর কিছু পাবো না, সেই জন্য সেই ভালোবাসাটা একবারে বিশুদ্ধ ভালোবাসা, সেখানে কোনো ধরনের ভেজাল থাকে না। নাতিকে যে ভালোবাসে ওটা একবারে বিশুদ্ধ ভালোবাসা, কোনো এক্সপেকটেশন নেই। দাদু আর নাতির যে ভালোবাসা না, একবারে পিওর আনএলয়েড লাভ। তো বলছেন যে যারা ভালোবাসে যদি তাকে না ভালোবাসে পাল্টি, তখন এটা অনেক রকমের, যেমন আমরা বললাম বিপিডি কেস। তো বলছেন কীরকম হয়, বলছেন এর মধ্যে প্রথম হচ্ছেন যারা নিজের স্বরূপে ডুবে থাকেন, যাদের দ্বৈত ভাব নেই। এটা আপনি দেখবেন ঠাকুর যখন সাধনা করছেন অদ্বৈতভাবে, ওনার কোনো হুঁশ নেই, কোথায় মা কোথায় তার স্ত্রী কিচ্ছু নেই, কোনো হুঁশ নেই, ডুবে গেছেন পুরো। বলছেন যারা কোনো ডুয়ালিটি দেখেন, সুখদেব কোনো দ্বৈত দেখছেন না, ফলে প্রশ্নই নেই যে কাউকে ভালোবাসবে, ওর কোনো দোষ নেই, সবাইকে এক দেখে। যেখানে সবাইকে এক দেখে সেখানে আর কিসের ভালোবাসবে। আর বলছেন দ্বিতীয়, যাদের মধ্যে দ্বৈত ভাব আছে কিন্তু কৃতকৃত্য হয়ে গেছে, মানে সাধনা করে সিদ্ধির সেই অবস্থায় চলে গেছেন যেখানে আর অন্য কিছু থাকে না, তার মানে ঈশ্বর লাভ তার হয়ে গেছে, ধন্য হয়ে গেছে, তার দ্বৈত ভাব আছে কিন্তু জগৎ থেকে আর কিছু নেওয়ার নেই। যেমন ঠাকুর বলছেন ঈশ্বর দর্শনই মানব জীবনের উদ্দেশ্য, তার ওই অবস্থায় চলে গেছেন, সেই জন্য তার পক্ষে আর সম্ভব না। আপনি যা তত যে যাক যত ভালোবাসুন উনি তাকাবেন না, কারণ মনটা পুরো ডুবে রয়েছে অন্য জায়গায়। আর বলছেন যে তৃতীয় হয় যে যারা এটা বোঝেই না যে আমাকে কে ভালোবাসে, এটা অনেক সময় হয়, এগুলো অনেকগুলো আছে খুব সুন্দর সুন্দর কাহিনী আপনাদের জীবনে অনেক সময় দেখবেন। যে আপনি কাউকে ভালোবেসেছেন সারা জীবন কিন্তু সে বেচারি জানতেই পারলো না, আপনি তাকে জানতে দিলেন না, অনেক সময় হয়, যেখানে একটা বিশুদ্ধ ভালোবাসা থাকে না অনেক সময় জানতে দেয় না, কিন্তু জানতে যদি পারে তারা অনেক সময় ওভারওয়েলমড হয়ে যান। অনেক সময় আছে যে দেখা যায় যে মনে মনে ভালোবাসছে, ফলে বিভিন্নভাবে তার সেবা করে দিচ্ছে, সামনের লোক হয়তো বুঝতেই পারছে না, সে হয়তো অন্যভাবে নিচ্ছে, কিন্তু এরকম করে যে তো তারা জানেন আর কি করবে। ও অনেক সময় বাচ্চারা যারা ছোট বাচ্চা, সে বোঝেই না যে আমার বাবা মা ভালোবাসে, খুব ছোট বাচ্চা। আর বলছেন ছ নম্বরে, যেটাই 3 নম্বরে যে ক্যাটাগরাইজেশন সেখানে বলছেন
যেটা আমরা বিপিডি বললাম, যে যারা গুরুতুল্য পুরুষ বা মানুষ তার প্রতিও তার দ্রোহ থাকে। যে বর্তমানকালে অনেক জায়গায় দেখবেন ছেলে মেয়েগুলো না একবারে আনকন্ট্রোল আনকন্ট্রোলেবল, এটা আমেরিকা দিতে দেখবেন হঠাৎ দেখবেন একজন বন্দুক তুলল, স্কুলে গিয়ে গুলি চালিয়ে দিল, মার্কেট প্লেসে গিয়ে গুলি চালিয়ে দিল। আমরা কল্পনাই করতে পারিনি এগুলো, এখনও 10 বছর পরে কী হবে আমরা জানি না। কন্ট্রোল নেই, কোনো কিছুর প্রতি শ্রদ্ধা নেই। এগুলো শুরু হয় সবসময় বাড়ি থেকে, যদি ভালো করে দেখা যায় দেখুন বাড়িতেই কোথাও একটা তার এই ডিসঅর্ডারটা শুরু হয়ে গিয়েছিল। বাপ 3 বার বিয়ে করছে, মা 4 বার বিয়ে করছে, কী কিসের ভালোবাসা, সবই বাচ্চা বয়স থেকে নিজের উপরে আছে। এটাই হতে 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 এমন জায়গায় চলে যায়, এমন পর্যায়ে চলে যায়, কন্ট্রোলে থাকে না আর। বলছেন যারা জেনে শুনে গুরুজনের প্রতি দ্রোহ করেন, বাবা মা শিক্ষক, এটা বলতে হয় এটা নরাধম নরাধম নরাধম। যে বলে নরাধম কীরকম, তো বলছে একজনের খোস হয়েছে, ওই যে চুলকাচ্ছে চুলকানি, তো শ্মশানে বসে আছে, সেখানে মা কালী না কে শ্মশান কালী, সে নিজের চুলকানিতে এত ব্যস্ত সেই কোনো ভয় টয় পেল না। তো তাতে খুব খুশি হয়ে বললেন, বলো বাবা কী বর চাও? বলছে আমার গ্রামের সবারই যেন চুলকানি হয়ে যায়। হ্যাঁ না না না, সবারই হয়ে যাবে, চুলকানি তো সারবে না, মানে ও এরকম দুষ্টু সে, এটা হচ্ছে বদমাইশ, যে আমার হোক না হোক মানে আমার যা হোক এদের জন্য চুলকানি সবারই হয়। আর বলছেন যে নর, যে যে নর, এরা হচ্ছে নর পশু, আর নরাসুর নরের মধ্যে অসুর কারা, যার জন্য দাড়িতে আগুন লেগে গেছে, সে বলছে নিভিয়ে দেবো, একটু বিড়িটা আগে ধরিয়ে নিই ওখান থেকে, ওর বিড়ি দাড়িতে আগুন লেগেছে বলছে আগে বিড়িটা একটু ধরিয়ে নিই। এদেরকে কী বলবেন, এদেরকে অসুরকেও বলা যাবে না, এই কেসগুলো হচ্ছে এটাই। তো বলছেন যে এরা হলো মানে একেবারে অসুর, কি মানে বলছেন এগুলোকে আর কোনো ক্যাটাগরাইজেশন করা যায় না, এত বদমাইশ। এখানে টোটাল 6 রকমের বললেন সব মিলিয়ে। তো শ্রীকৃষ্ণ কিন্তু বলছেন এই 6টার মধ্যে কোনোটাই না। প্রথমটা হচ্ছে পরস্পর ভালোবাসা, দ্বিতীয়টা যে তুমি ভালোবাসো না এই ভালোবাসো আমি ভালোবাসি, তৃতীয় হচ্ছেন যারা অদ্বৈত জ্ঞানে প্রতিষ্ঠিত, দ্বৈত, চতুর্থ হচ্ছে যারা দ্বৈতে কৃতকৃত্য হয়ে গেছেন, 5 নম্বর হচ্ছে যারা জানেই না যে আমাকে ভালোবাসে, 6 নম্বর হলো বদমাইশগুলো অসুর। শ্রীকৃষ্ণ বলছেন আমার ভালোবাসা এই 6টির মধ্যে কোনোটাই না, আমি 7 নম্বর ভালোবাসা আমার। ঈশ্বর যখন ভালোবাসেন এটা 7 নম্বর ভালোবাসা। বলছেন যে আমি যারা আমাকে প্রেম করে তাকে তো আমি ওইভাবে প্রেম করি না যেমনটি আমার করা উচিত, কারণ এই জন্যই করি না যাতে ওদের চিত্তবৃত্তি যেন সবসময় আমার দিকে যেন লেগে থাকে। আমি চাই না যে ওর মন একটু যেন আমার থেকে সরে। ঠাকুর না এটাকে খুব সহজভাবে বলছেন যে মা সন্তানকে খুব ভালোবাসে কি না, কিন্তু ও ফিল করতে চায়, অনেক সময় লুকিয়ে যায়। মা বাচ্চা যখন জোর কাঁদতে শুরু করে মা করে, তখন তিনি সামনে আসেন, তখন ওই বাচ্চার মুখে যে সেই হাসি আনন্দ দেখে ওর, তখন সে মনে প্রাণ ভরে গেল। মা ওটা চায় যে যে ডাকুক, ওটা সরে যান যাতে ভালোবাসাটা বাড়ে। অনেক সময় আমরা করি সরে যায়, এই দেখবেন এই যখন আসবে আপনার কি বলে নবরাত্র, নবরাত্র যখন আসে না পুরো বিহার ইউপি রাজস্থান সব জায়গায় সব লোকগুলো নিরামিষ হয়ে যায়, মদ খাওয়া ছেড়ে দেয় আর খালি প্ল্যান করতে থাকে নবরাত্রে যেদিন শেষ হবে, নবরাত্রে যেদিন শেষ হবে, নবরাত্রে যেদিন শেষ হবে, সে কতগুলো পাঠার যে প্রাণ যাবে, কী দরকারে ভাই খেয়ে নাও, অত ঝামেলা করার কী আছে, খালি ওই ওইটা 9টা দিন কোনো রকমের নিয়ন্ত্রণে রাখছে, কোনো রকমে ঝাঁপিয়ে যাতে পড়তে পারে। তার থেকে যদি নবরাত্র না করে অনেক ভালো থাকবে, অনেক পাঠা কম পাঠার প্রাণ যাবে।
তো এখানে বলছেন যে আমি ওদেরকে মনে একটু জাগিয়ে দিই ভালোবাসা, যাতে মনটা সবসময় আমার দিকে থাকে। তো বলেন যে বলছেন যে যে নির্ধন যা টাকা পয়সা নেই, যেভাবে সে সবসময় টাকা পয়সারই চিন্তা করতে থাকে, আর ফলে যখন হারিয়ে যদি দুটো টাকা যদি হারিয়ে যায় তার পেলে তার কী আনন্দ হয়। আমি এটাই চাই তোমাদের, সেটাই যেন থাকে, যেন ওই আনন্দটা যেন দিনে দিনে বাড়তে থাকে। কারণ কি হয়, রুটিন জিনিসটা মানুষ বোর হয়ে যায়। যা যদি দেখবেন যেখানেই হয় ঠাকুরও বলছেন যে ওই ভাবটা আমার এখন অলুনো লাগছে, ওনার আলুনি লাগছে আর ভালো লাগছে না, ওটা একটু আস্বাদ করতে হয় বিভিন্নভাবে। দিয়ে এটা বলছেন খুব সুন্দর যে হে গোপী, তোমরা আমার জন্যে সমস্ত সব ছেড়েছ। লোকমার্গ তার মানে হলো যেগুলো সোশ্যাল ট্র্যাডিশনস, বেদ মার্গ, এমনকি তোমার যে আপনজন তাকে ছেড়ে চলে এসছো। তো বলছেন এই অবস্থায় তোমাদের মনোবৃত্তি অন্য জায়গায় না চলে যায়, এই জন্য আমি লুকিয়ে গিয়েছিলাম যাতে তোমরা পুরো দমে আমাকে ভালোবাসতে পারো। সবই তো ছেড়ে এলে। থমাস কেম্পিস, ওনার খুব ভালো বই আছে ইমিটেশন অফ ক্রাইস্ট, স্বামীজি এটাকে নিয়মিত সঙ্গে রাখতেন, সেখানে খুব সুন্দর একটি কথা বলছেন তিনি, যারা এসছে ঘর বাড়ি ছেড়ে চার্চ জয়েন করতে, বলছেন সব ছেড়ে তুমি চলে এসছো, এর থেকে ভালো হতো না তুমি যদি বাড়িতেই থাকতে অনেক কিছু করতে, ওগুলো ছেড়ে যখন এখানে এসেছো তাহলে এবার বাকি সব ছেড়ে ঈশ্বরে মন দাও। হে গোপীরা, তুমি সমস্ত সব ছেড়ে যখন এসেছো আমার কাছে, তাহলে একটুও যেন তোমার মন চঞ্চল না হয়, এই জন্য আমি লুকিয়ে গেলাম যাতে তোমার ভালোবাসা আমার দিকে বাড়ুক। দিয়ে বলছেন এটা 22 নম্বর শ্লোক, না পারেম নির্বদ্য সংযোজাম সাধুকৃত্যম বিবুধায়ুষাপি বহ মা ভজন দুর্জর গেহ শৃঙ্খলা সমৃশ্য তদ্ব প্রতিয়াতু সাধুনা। শ্রীকৃষ্ণ বলছেন তুমি সমস্ত সব কিছু ছেড়ে এসছো, কিন্তু তোমার সঙ্গে আমার যে মিলন এটা আত্মিক মিলন, আত্মা স্তরে মিলন, সেই জন্য এখানে কোনো পাপ নেই, কোনো অশুদ্ধি নেই। বলছেন তোমার প্রতি এই সরি তোমাদের যে এই ভালোবাসা আমার প্রতি, আমি যদি এটার উড়িন হতে চাই, সারা জীবন আমি যদি দিতে চাই, অনন্তকাল আমি দিতে পারবো না। কারণ মানুষের যাবতীয় যা সবই গোপীরা দিয়েছেন, নিজের ঘরবাড়িকে ছেড়েছেন, সামাজিক মর্যাদাকে ছেড়েছেন, বেদের ধর্মের মর্যাদাকে ছেড়ে সমস্ত মর্যাদাকে ছেড়েছেন। ঠাকুরজি বলছেন না গোপীদের প্রেম পর কিয়া প্রেম, যেখানে প্রেমের সেই ইন্টেন্সিটি আছে। তো ভগবান বলছেন, নিজে ভগবান বলছেন যে আমি এটা কোনোদিন ফেরত দিতে পারবো না, বলছেন সেই জন্য আমি তোমাদের ঋণী। আর তোমাদের স্বভাব এত ভালো, তোমাদের স্বভাব এত ভালো, তোমরা হয়তো বলতে পারো যে হে কৃষ্ণ তুমি উঋণ, তোমার ঋণ শোধ, কিন্তু আমি জানি এই ঋণ আমার কোনোদিন শোধ হবে না। তোমাদের যে ভালোবাসা, এই এই স্তরের ভালোবাসা, এটা কোনোদিন ঋণ শোধ হবে না। আসলে ভগবান এটাই বলছেন, ভগবান থেকেও বেশি এখানে ব্যাসদেব এটা বলতে চাইছেন যে ঈশ্বরের প্রেমে মানুষ সমস্ত মর্যাদাকে যখন লঙ্ঘন করে, নিজেকে পুরোপুরি ঈশ্বরে দিয়ে দেয়, তখনই ঈশ্বরকে পায়। বলছেন গীতায় যাবনর্থ উদপানে সর্বত সম্প্লুত উদকে তাবন সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতঃ। আর তার সঙ্গে ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন, বেদ সত্তরজ তমের মধ্যে আবদ্ধ, হে অর্জুন তুমি এর পারে যাও। তার মানে মর্যাদাগুলো যেগুলো রয়েছে পারিবারিক, সামাজিক, ধার্মিক, এগুলোর একটা বন্ধন আছে। ঈশ্বর প্রেমে
কোনো বিধিবিধান আর থাকে না, সমস্ত বাঁধন ছেড়ে এক হয়ে, সমস্ত বাঁধন ছেড়ে এক হয়ে যায়। তো বলছেন আমি কিন্তু চিরদিনই তোমার ঋণী থাকবো। এই বলে এই অধ্যায় শেষ। এরপরে মহারাস, আসল যে রাস যেখানে শ্রীকৃষ্ণ একসঙ্গে বহু হয়ে গেছেন, এটা আমরা এরপরের দিন করবো।